অনলাইন বেটিং সাইটের মাধ্যমে দেশের বাইরে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। তিন জুয়ারিকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ইমেলের নিবন্ধনের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লোকাল এজেন্টকে টাকা দেয় জুয়ারি, তারপর সেই টাকার কমিশন কেটে রাখে লোকাল এজেন্ট, মাস্টার এজেন্ট ও সুপার এজেন্ট। সবশেষে ধাপে বাকি টাকা ডলারে রূপান্তর করে দেশের বাইরে থাকা সুপার অ্যাডমিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আইপিএল সহ প্রায় সব ধরনের খেলা নিয়ে জুয়া চলছে বেট 365, 9 উইকেট সহ বিভিন্ন বেটিং সাইটে। তিনজনকে ধরার পর অনলাইন বেটিং সাইটে নিবন্ধিত হাজারো বাংলাদেশি জুয়ারির খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। জুয়ার রাজ্যে তাদের কেউ লোকাল, মাস্টার কিংবা সুপার এজেন্ট। তাদের এক একজনের নিয়ন্ত্রণে রয়েছে শত শত সাধারণ জুয়ারি, সবার উপরে সুপার অ্যাডমিন থাকে বিদেশে। ফেসবুক একটা গ্রুপে পোস্ট দিতে হবে যে আমার একটা আইডি লাগবে, তখন অ্যাডমিন আপনারে একটা এজেন্ট দিবে, ওই এজেন্টের মাধ্যমে আপনি একটা আইডি খুলবেন, তখন আপনি ওই এজেন্টের মাধ্যমে খেলতে পারবেন। জুয়া খেলতে প্রয়োজন পড়ে পার বেটিং ইউনিট বা পিবিইউ। বর্তমানে প্রতি পিবিইউ এর দাম 100 টাকা। সুপার অ্যাডমিন নিয়োগ দেয় লোকাল, মাস্টার ও সুপার এজেন্ট, তারপর জুয়ারিদের কাছে পিবিইউ বিক্রি করে তারা। সেই টাকার 5% হারে কমিশন পায় এজেন্টরা, বাকি টাকা ডলারে রূপান্তর করে সুপার অ্যাডমিনের কাছে পৌঁছে দেয়া হয়। জুয়ায় জিতলে পিবিইউ জমে জুয়ারির অ্যাকাউন্টে, পরে তা এজেন্টদের মাধ্যমে টাকায় রূপান্তর করে নেওয়া যায়। সার্কেলের ভিতরে কোথাও 100 লোক থাকতে পারে, 1000 লোক থাকতে পারে, বড় সার্কেল হলে 10,000 লোক থাকতে পারে। তাদের ভিতরে যে এজেন্ট আছে, সাব এজেন্ট আছে, তাদের যে শেয়ার আছে, সেই তারা বসে বসে এই খেলাটা খেলে এবং পয়েন্ট জিতে, সেই পয়েন্টটাকে পরবর্তী তারা কারেন্সিতে রূপান্তর করে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঘরে বসে আয়ের প্রলোভনে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের আকৃষ্ট করছে বিভিন্ন জুয়ারি চক্র। ছাত্র থেকে শুরু করে অনেকেই এই প্ল্যাটফর্মের ভিতরে জুয়া খেলছে। প্রতি ওভারে কখন ছক্কা মারবে, কখন এই করে, এগুলো নিয়ে ব্যাটিং ব্যাট ধরে সবসময় তো কোনো না কোনো খেলা হচ্ছে, সেই খেলার উপরে অনলাইনে এই জুয়া খেলাটা হয়ে থাকে। বিটিআরসির মাধ্যমে এগুলো বন্ধ করে দেব সাইটগুলো। পুলিশ এখন অনলাইন বেটিং সাইটে জড়িত বাংলাদেশি হোতাদের ধরার চেষ্টা করছে। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।